হ্যালো এভরিওয়ান, তো আপনাদের সবাই স্বাগত হচ্ছে আমাদের চ্যানেল শিট হবে। তো আজকে আমরা চলে এসেছি আবার নতুন আরেকটি মুভির রিভিউ নিয়ে। তো আমরা আজকে যে মুভিটি রিভিউ করবো সেটা হচ্ছে দি কনস্ট্যান্টাইন। ইয়াস, দি কনস্ট্যান্টাইন। তো আপনারা বলতে পারেন যে হঠাৎ এত মুভি রিভিউ কেন? ভাই, আমাদের চ্যানেলের নাম হচ্ছে মুভি রিভিউ অ্যান্ড রিয়াকশনস। তাহলে মুভি রিভিউ না, সেটা রিভিউ অ্যান্ড রিয়াকশন। তো আমরা রিভিউ আর রিয়াকশন তো দিবই, তাই না? এখন শেষে যে কোনো কিছু রিভিউ আর রিয়াকশন হতে পারে। তো আজকে আমরা চলে এসেছি আমাদের ভাঙা চশমা পরে আরেকটি নতুন মুভির রিভিউ করতে। ভাই পানি, সেভেন আপ কিনা টেকা নেই। তো দি কনস্ট্যান্টাইন, তো এটা হচ্ছে 2005 সালে বেরিয়েছে মুভিটি। তো এটার অনেকগুলো অ্যানিমেশন আছে। তো এটি হচ্ছে একটি ডিসির মুভি, ডিসি কমিক্সের। তো আপনারা যারা ডিসি কমিক্সের ফ্যান তাদের জন্য এই মুভিটি জোস হতে পারে। দি কনস্ট্যান্টাইন মেনলি একটি কমিক্সের উপর বেস্ট করে তৈরি হয়েছে, অ্যান্ড ইট ইজ গ্রেট ম্যান। তো এই মুভিতে হচ্ছে জন কনস্ট্যান্টাইন হচ্ছে মেন, কী বলা যায়, হিরো। আর জন কনস্ট্যান্টাইন কে? কিয়ানু রিভস। কিয়ানু রিভস। তো যারা হচ্ছে কিয়ানু রিভসের ফ্যান তাদের জন্য এটি একটি হচ্ছে অসাম মুভি হবে, অসাম মুভি, অসাম মুভি। আপনারা খালি দেখবেন, না দেখলে বুঝবেন কেমনে ভাই কিয়ানু রিভস আসবে আমাদের এই কনস্ট্যান্টাইন মুভিতে। তো এটি একটি হচ্ছে সুপার ন্যাচারাল মুভি, এটার মধ্যে অ্যাকশন আছে, ফ্যান্টাসি আছে এবং হরর আছে, কারণ ডিসির মুভি ভাই, সুপার ন্যাচারাল জিনিস তো থাকবে, তাই না? তো এটা আপনার যারা লুসিফারের ফ্যান তাও দেখতে পারেন, কারণ হচ্ছে ইট ইস কাইন্ড অফ এ দ্যাট কনসেপ্টের উপর বেস করে তৈরি, কারণ হেল, হ্যাভেন আর হচ্ছে কী বলে এটাকে, পৃথিবী, ওয়ার্ল্ড, এটার উপর বেস করে হচ্ছে কনস্ট্যান্টাইন মুভিটা। সো যারা দেখবেন তারাও মজা পাবেন এটা। আর এই মুভিটার মেন কাহিনী কী? তো মেন কাহিনী হচ্ছে যে কনস্ট্যান্ট, মানে মেন কনসেপ্টটা হচ্ছে মুভির যে হেলে থাকে ডেভিলরা আর হেভেনে থাকে অ্যাঞ্জেলরা, এবং এরা কখনো ওয়ার্ল্ডে আসতে পারে না অথবা ইন্টারচেঞ্জ হতে পারে না। বাট ওয়ার্ল্ডের মধ্যে কিছু মিডিয়াম থাকে যারা হচ্ছে হাফ অ্যাঞ্জেল মেবি, তারা হচ্ছে কি, তারা হচ্ছে হেলেও যেতে পারে, হেভেনও যেতে পারে, অ্যান্ড তার পৃথিবীতে থাকতে পারে। তাদেরকে পৃথিবীতে পাঠানো হচ্ছে মেনলি ব্যালেন্স করার জন্য, যাতে এই যে হেল হেভেনের এরা যদি এইখানে না আসতে পারে। সো এই জন্যই হচ্ছে মেন কাহিনী দি কনস্ট্যান্টাইনের। তো আপনারা এখন বলতে পারেন দি কনস্ট্যান্টাইন মুভি আপনারা কেন দেখবেন? ভাই কেন রিসে না দেখলে গব, তাই না? কেন রিস, জন উইক, ফাইট সিনগুলো তো জোস হবে মুভির ভিতরে, তাই না? এখানে আমার কোনো ধরনের ফাইট সিন থাকবে, আপনার দেখে মজা পাবেন। আর কেন সেখানে খুব ইয়ং বয়সে ছিল, যেটা আপনি অনেকে নাম চিনতে পারেন কেন রিসে, কারণ কেন সেখানে তাই মারি রাহে মাছ চিনতে দিত। আপনারা যদি নতুন ফ্যান হয়ে থাকেন কেন রিসে, তাহলে আপনারা চিনবেন না। বাট কনস্ট্যান্টাইন ইজ গ্রেট। তো কনস্ট্যান্টাইনের আমাদের জন কনস্ট্যান্টাইন যে হচ্ছে কেন রিভস, সে মুভির মধ্যে প্রথমেই কাহিনী হয়েছে জন কেন রিভস হচ্ছে এক্সোরসিজম করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের শরীর থেকে ভূত বাইর করে, এটা হচ্ছে তার মেন কাজ। এবং সে হচ্ছে বিভিন্ন ধরনের টেবিল খুঁজে, কোথায় কোনো কিছু হইলো নাকি সেটা খুঁজে। আর মুভির মেন পার্টি দেখানো হয় যে জন কনস্ট্যান্টাইন আমাদের কেন রিভস, সে হচ্ছে একটা মেয়ের শরীর থেকে একটা ডেবিল বের করছে, এবং সে দেখে যে ডেবিলটা পৃথিবীতে প্রবেশ করতে যাচ্ছে গ্লাস ভেঙে, এবং সে সেখান থেকে একটা খারাপ জিনিসেরই পায়, মানে আশঙ্কা করে যে কিছু একটা হইতে পারে। এরপর আমরা দেখতে পারি যে মুভির ভিতরে যে একটা মেয়ে সুইসাইড করতেছে, অ্যান্ড সে সুইসাইড করার সময় লাস্টে কনস্ট্যান্টাইন নামটা নিয়ে এবং এটা সে বলে সুইসাইড করে। তো সুইসাইড করার পরে ওই মেয়েটার বোন যে হচ্ছে একজন পুলিশ অফিসার বা ডিটেকটিভ ছিল মেবি, সো সে হচ্ছে ইনভেস্টিগেট করে এবং সে বলতে থাকে তার মেয়ের, তার বোনের কাহিনটা হচ্ছে সুপার ন্যাচুরাল, সে তার বোন হত্যা করে, মানে মরতে পারে না হ্যান ত্যান। অ্যান্ড লাস্টে এখানে জন কনস্ট্যান্টাইন ইনভলভ হয় এবং তাকে সাহায্য করে এটা সলভ করতে, কারণ কনস্ট্যান্টাইন দেখে যে এখানে একটা বড়ো একটা কাহিনী তাইকা আছে এই মেয়েটার সুইসাইডের সাথে। অ্যান্ড এই মুভিতে আপনারা দেখবেন যে জন কনস্ট্যান্টাইন যে কারণে এই কাজগুলো করছে, তার মেন কাহিনী হচ্ছে জন কনস্ট্যান্টাইন মেনলি সুইসাইড করেছিল সে, বাট সে মরে নাই, সে হচ্ছে মানে কী বলে আইসিইউতে চলে গিয়েছিল, আইসিইউ থেকে দুপুরে ব্যাক করেছে, ফলে
তাকে হেলে পাঠানো হয়েছিল এবং হেল থেকে তাকে আবার ধূপ করে পাঠানো হয়েছে, এবং যেহেতু সে সুইসাইড করেছে ইট ইজ এ বিগ সিন হারাম, অ্যান্ড সো দ্যাটস ওয়াই সে আর হেলে হেভেন যেতে পারবে না, তাকে হেলে পাঠানো হবে। সো সেই সিনটাকে দূর করার জন্য সব ভালো কাজ করছে, ডেভিল মারতেছে, হ্যান করতেছে, হ্যান করতেছে, মানুষকে ডেভিলের হাত থেকে বাঁচাইতেছে। সো জন কনস্ট্যান্টিন এই কাজগুলো মেনলি করতেছে তার নিজের জন্য, কিন্তু সে মেনলি তো অন্য কিছুর কাজ করতে, সে করতেছে নিজের জন্য। সো সে এখানে দেখা যায় সে হচ্ছে অ্যাঞ্জেল গ্যাব্রিয়েলের সাথে কথা বলে, মানে এই মুভির ভিতরে ভাই আপনারা আমাকে আবার অফেন্ড হয়েন না, অফেন্ড হওয়ার কিছু না, একটা মুভির কাহিনি বলতেছে আমি, এখানে বুকে চুকি মুভির কাহিনি দেখতে ভাই আপনারা আবার অফেন্ড হয়েছেন না, আমার চ্যানেল আপনারা আছেন আপনারা দেখবেন মজা নেবেন, সমস্যা নাই, অফেন্ড হয়েন না ভাই, আমার অফেন্ড আমার আবার ব্লক মেনেন না, রিপোর্ট করেন না, তাই না ভাই, তাই না, রিপোর্ট করলে কিন্তু জামা লাগে তো একদম গুলি মেরে দেবো। সো জনগোষ্ঠীন ওখানে যে কথা বলে এবং সে বলে যে আমি তো ভালো ভালো করতেছি কিন্তু এরকম হইতেছে কেন, কিন্তু সে জানতে পারে যে গেবের বলে যে না এসব করে লাভ নাই, তুমি তোমার নিজের জন্য এগুলো করতেছ, তো তুমি হেলে যাবাই মরার পরে। অ্যান্ড জনগোষ্ঠীন এখানে থাকে হচ্ছে ক্যান্সার, সো সে যেহেতু যখনই মরবো সাথে সাথে সে হেলে চলে যাবো, এবং এরপরে মনে করেন অনেক ফাইট সিন হয় এবং সে জনগোষ্ঠীন জানতে পারে যে ডেভিলের সন মানে ডেভিলের ছেলে সে হচ্ছে পৃথিবীতে ডুববে, মানে এখন কাহিনী হয় কি ডেভিলের ছেলে পৃথিবীর ভিতরে ঢুকবে এবং পৃথিবীর ধ্বংস করে লাগবে এবং নিজের একটা আলাদা কিংডম তৈরি করবে। সো এই কারণে সে কী করে মানে হেলথ থেকে বেরোতে যেতেছে, কিন্তু এই হেলথ থেকে বেরোর জন্য তার একটা চাকু লাগবে আর হচ্ছে একটা বডি লাগবে, যে বডিটা হচ্ছে ওই যে পুলিশ অফিসার মেয়েটা ডিটেকটিভ মেয়েটা যার নাম হচ্ছে রেচেল উইসেস বা অ্যাঞ্জেলা ডেটসন অ্যান্ড ইজাবেল ডেটসন, এরা হচ্ছে দুইটা মানে একই অ্যাক্টর, দুইজনের রোল প্লে করছিল, টুয়েন্সের রোল প্লে করছিল। সো ইজাবেল ডেটসন তাকে মেরে ফেলেছে ওই ডেভিলে, আর অ্যাঞ্জেলা ডেটসন এরা মনে করেন পরবর্তীতে নিয়ে যায় ডেভিলে ধৈরা, অ্যাঞ্জেলা ডেটসন আর হচ্ছে ইজাবেল ডেটসন এরা হচ্ছে মেনলি এরা হচ্ছে ওই যে হাফ অ্যাঞ্জেল ছিল এবং তারা মনে করেন সব যে ডেভিল মেভিল দেখতে পারত তাদের ওই পাওয়ার ছিল ফাইট করার, কিন্তু বাট তারা আজ করে নাই। সো এখানে কী হয়, এখন হয়েছে আমাদের জনৈক ভাই মারামারি করতে থাকে এবং ডেভিলের এই ওয়ার্ল্ড আসার জন্য এই দুটো মেয়ে বাদেও আরেকজনকে লাগবে, সেটা হচ্ছে একজন কী বলা যায় হচ্ছে কি জানি নাম ওটার গেব্রিল মেব্রিল কি বুকি চুকি হেরো লাগবো, হেরো অনুমতি মানে হেরো হেল্প লাগবো। সো গেব্রিলও এমনি হচ্ছে এই ডেভিলটাকে ওয়ার্ল্ড আসার জন্য হেল্প করতে থাকে। এরপরে কী হয়, এরপরে কী হয় যখন ফাইট চলতে থাকে মানে এই গেব্রিয়েল আর হচ্ছে ইশের মধ্যে জন উইকের মধ্যে জন উইক না কিয়ানো রিভস সরি কিয়ানো রিভস মধ্যে জন কনস্ট্যান্টিনের মধ্যে কনস্ট্যান্টাইনের মধ্যে তখন হচ্ছে কাহিনী হয় যে এই জন কনস্ট্যান্টাইনে মাইনা ফেলায়, এবং এই টাইমে যখন হচ্ছে ডেভিলকে বেরিয়ে করতে যাবে গেব্রিয়েল তখন হচ্ছে কী হয় লুসিফার আসে, এই যে যারা লুসিফার আসবেন তাদেরকে দেখতে হবে কারণ কাহিনীতে লুসিফার আসবে। তো লুসিফার আসে, লুসিফার আসে হচ্ছে জন কনস্ট্যান্টে বলে তোরে নেওয়ার লেগে আমি একলা আইসি, বলছে তোরে তো নেওয়া লাগবো তুই একটু যাওরা, তোরে নেওয়া লাগবো জন কনস্ট্যান্টাই তোরে নেওয়ার লেগে তুই মরে গেছিস তোরে নেওয়ার লেগে আমি আইসি। তখন জন কনস্ট্যান্টে বলে আমাকে নিও কিন্তু আগে তোমার যে পোলা যে বাইরে মানে সরি ডেভিলের যে পোলা যে পৃথিবীতে আসতে যেতেছে হেলে আসতে যেতেছে হেল থেকে তো ওরে আগে আটকাও, গেব্রিয়েল যে সব উল্টো পাল্টা তোমার তো কিংডম লয়ে যাবো কা এই তোমার পোলায়। সো ওইখানে যা হচ্ছে আমাদের লুসিফার যায় হচ্ছে ওই মেয়েটারে মারা থেকে বাঁচায় এবং ডেভিলের আসতে দেয় না এবং ডেভিলের হেলে পাঠায় দেয়, অ্যান্ড গেব্রিল আর লুসিফার মারামারি করে। এমন টাইমে এদের ফাদার যে লুসিফার গেব্রিলের ফাদার মানে মেন এদের যেই বুকি চুকি সে হইতেছে একটা লাইট দেয় এবং গেব্রিয়েলে পুরায় আলায় এবং তারা মানুষ বানায় দেয়। আর হচ্ছে লুসিফার যখন এই কিয়ানো রিভসের কাছে যায় এবং তাকে বলে যে তুমি কি চাও, তুমি কি বাঁচতে চাও নাকি অন্য কিছু করতে চাও, অন্য কিছু চাও, তখন সে বলে যে ওই মেয়েটারে তুমি আমি বাঁচতে চাই না কিন্তু ওই যে মেয়েটা মেরে ফেলেছে ইজাবেলের আর হচ্ছে কি ডটসন এই যে এই যে মেরে ফেলেছে হেলে যে নিয়ে গেছে এর হেলথ থেকে বেকানো পৃথিবীতে পাঠায় দাও আর হচ্ছে আমার তুমি হেলে নিয়ে যাও। তো যখন হচ্ছে আমাদের কেন হেলে নিয়ে যেতেছে তখন কেন মরে গেছে, তো
তো ক্যান্ডেল যখন হেলেনে জিতছে তখন হচ্ছে লুসিফার দেখে যে সে টানতে পারতেছে না এবং ধূপ করে তার জন্য মানে হেল বন্ধ হয়ে যায় এবং তারা মনে করো ওরা তোরামভাবে পাঠাই দিতে থাকে হেভেনে, কারণ সে একটা স্যাক্রিফাইস করছে, সে হচ্ছে একজন মানুষের জন্য তার নিজের লাইফটাকে বিসর্জন দিয়ে সে হচ্ছে হেলে যেতেছে, বাট সে একটা মানে স্যাক্রিফাইস করছে, মেন করছে সে একটা স্যাক্রিফাইস করছে, এর ফলে হচ্ছে তারে হেভেন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। সো সে যখন হেভেনে যেতেছে তখন লুসিফার বলে যে না তুই মরতে পারস না, তোরা তোর হেলে যাওয়া লাগবে, তোরা আবার জীবন দিয়ে দেবো। সো লুসিফার ওরা আবার ওর লাইফ ব্যাক দিয়ে দেয়, ফলে ও আর হেভেনে যেতে পারে না, বাট ও পৃথিবীতে থেকে যায় এবং ওরা বলে যে তুই তো পৃথিবী থেকে আবার খারাপ কাজ করি, বাট আমাদের কিয়ানু রিভস ভাই সে খারাপ কাজ ছেড়ে দেয় এবং এটা খুব ভালো লাইফ লিড করতে থাকে এবং দ্যাট ইজ গ্রেট ম্যান। অ্যান্ড লাস্টে আমরা সিন দেখতে পারি, ভালো সিন। অ্যান্ড তো এটা ছিল হচ্ছে আমাদের মেনলি ভুগিচুগি কাহিনী এই কনস্ট্যান্টাইনের। তো আপনারা যারা মুভিটা দেখেন না তারা দেখতে পারেন, একটা ইন্টারেস্টিং কাহিনী, একটা ইন্টারেস্টিং মুভি, জোস একটা মুভি। এটার অনেকগুলো অ্যানিমেশন সিরিজ আছে, আমরা চাইতেছি যে ইনস্টেশন সিরিজগুলোর রিভিউ, সরি আমরা অ্যানিমেশন সিরিজগুলোরও আমরা ই করবো, রিয়েকশন দিব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আপনারা যারা মুভিটা দেখেন তারা দেখে ফেলুন এবং যারা দেখেছেন তারা আমাদের কমেন্টে জানান যে কেমন লেগেছে আপনারা এই মুভিটা। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমাদের আরও ভালো অনেক ধরনের মুভি রিয়েকশন এবং রিভিউ আসবে, আমরা অনেক ধরনের ট্রেলার রিয়েকশন করবো খুব খুব তাড়াতাড়ি। তো আপনারা যারা আমাদের সাথে এগুলো দেখতে চান আমাদের রিয়েকশনগুলো, তারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিও শেয়ার করে দেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ম্যান আমি পানি খাই, পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো করে, বুঝছেন, মুখ লাগে পানি খাই, এবার পানি খেতে পারি না, এমনি পানি খেতে পারি, বাট আমার বোতল আমি মুখ লাগে খাওয়া তুই। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, হিট দি বেল আইকন, লাল বাটন টিপ দেবেন, সাবস্ক্রাইব করেন এখনই, সাবস্ক্রাইব করেন এখনই করেন।